Hi friends, this is Riya Banerjee from Riya's Kitchen and Lifestyle. So, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলাটা কিন্তু খুব সুন্দর একটা ঘোরা হয়েছিল আমাদের। খুব ভালো ফ্রেশনেস লেগেছিল মনটা। তারপর কিন্তু বাড়িতে ফিরে এসে অনেক কিছু রেসিপি আজকে বানিয়েছিলাম যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো সবকিছুই শেয়ার করব। চলো দেখা যাক যে কি কি রেসিপি আজকে আমি করেছি, দেখে নি আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে রেসিপিগুলো কেমন লাগলো। আজকের লাঞ্চের মেনুতে কিন্তু থাকছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি কি করব, চিংড়ি ভাপে। তো তার জন্য চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি, দেখুন নুন হলুদ জাস্ট দিয়েছি, মাখাবো। তার সাথে কিন্তু আমি এখানে সর্ষে পোস্তর পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাও অ্যাড করব। কাঁচা সর্ষার তেল একটু অ্যাড করব, দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে তারপরে কিন্তু আমি সর্ষে পোস্ত দিয়ে ভাপা করব চিংড়ি মাছের। চিংড়ি মাছ কিন্তু আমাদের সবার খুব ফেভারিট, ছেলের, আমার হাজব্যান্ডের, সবার। তো সেই জন্য আজকের স্পেশাল রবিবারের মেনুতে রয়েছে চিংড়ি ভাপা। আর সাথে আমি আগের দিনই বলেছিলাম যে আমি শাক করব একটা, তো শাক করা হয়ে গেছে, এটাই শুধু বাকি আছে। তো বন্ধুরা চিংড়ি ভাপা রেসিপিটা দেখতে থাকুন আমি কেমন করে বানাচ্ছি, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। সো ফ্রেন্ডস, আমি চিংড়ি মাছটা দেখুন পুরো গ্রেভিটা বানিয়ে নিয়েছি, মেখে নিয়েছি। কীভাবে করলাম দেখুন, আমি তো বললাম প্রথমেই, দেখালাম যে আমি নুন হলুদটা মাখিয়ে রেখেছিলাম। এরপরে যেটা সর্ষে আর পোস্তর আমি পেস্ট বানিয়েছিলাম ওটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই আমি বেটেছিলাম। তো সেই জন্য আমি ওই পেস্টটাও এটাতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর কাঁচা সর্ষের তেলও আমি একটু দিয়েছি। তো সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার জাস্ট আমি সর্ষের তেল গরম করব প্যানে আর এটা দিয়ে দেবো। আস্তে আস্তে করে ভাপে ভাপে হবে, তো সেইভাবেই চিংড়ি ভাপাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ফাইনালি চিংড়ি ভাপাটা কেমন তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন আর আমার স্পেশাল মেনু চিংড়ি ভাপাটা রবিবারে দেখতে থাকুন। সো ফ্রেন্ডস, আমি প্যানে তেলটা দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরমও হয়ে গেছে, এবার আমি চিংড়িটা ছেড়ে দেবো। সো ফ্রেন্ডস, আমার তেলটা গরম হয়ে গেছিলো আর আমি চিংড়ি যেটা মাখিয়ে নিয়েছিলাম মশলা দিয়ে, সর্ষে পোস্ত আর নানান রকম মশলা দিয়ে, সেটা কিন্তু ওই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তো এবার দেখুন ফুটছে আস্তে আস্তে, আর একটু সেদ্ধ হবে জাস্ট কিছুক্ষণ পরেই, 5 মিনিট এটা হলেই কিন্তু চিংড়ি মাছটা কমপ্লিট হয়ে যাবে। কারণ চিংড়ি মাছ খুব একটা বেশি হার্ড হয়ে গেলে খেতে ভালো লাগে না, আর ভাপেটা একটু নরমই থাকে। তো জাস্ট কাঁচা লঙ্কা চিড়ে ওপর দিয়ে দিয়েই কিন্তু আমি নামিয়ে ফেলবো, আর কিছুক্ষণের মধ্যেই আমার তৈরি হয়ে যাবে সর্ষে পোস্ত চিংড়ি ভাপা, যেটা সবার ফেভারিট। তো সাথে থাকুন বন্ধুরা, আর দেখতে থাকুন ফাইনালি কীরকম হচ্ছে, আমি কালারটা দেখাচ্ছি। বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করবেন যে আমার এই রেসিপিটা কেমন লাগলো। সো ফ্রেন্ডস, দেখুন আমার কিন্তু সর্ষে পোস্ত চিংড়ি ভাপা কমপ্লিট, আমি এটাকে সার্ভও করে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে। সো গরম ভাত দিয়ে কিন্তু আর কিছু লাগে না, গ্রেভিটা একটু বেশি রেখেছি, তার কারণে এই গ্রেভিটা আমার ছেলে হাজব্যান্ড দুজনেই খুব ভালোবাসে, ওই গ্রেভিটা হলেই ওদের আর কিছু লাগে না, তাই আমি একটু গ্রেভিটা বেশিই রেখেছি। সো আমার ফাইনালি ডান, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের সর্ষে পোস্ত চিংড়ি ভাপা কেমন লাগলো আপনাদের। সো ফ্রেন্ডস, আজকে রাত্রের জন্য কিন্তু একটু ক্রিস্পি চিকেন বানাবো, কারণ ছেলের ক্রিস্পি চিকেন খুব ভালোবাসে। তো তার জন্য দেখুন আমি চিকেনগুলোকে জুলিয়ান পিসেস কেটে নিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, আর এখন জাস্ট কর্নফ্লাওয়ার অ্যাড করেছি আর ডিম অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আমি ম্যারিনেশনের জন্য পাতিলেবুর রস দিই আর জিঞ্জার পেস্ট আর গার্লিক পেস্ট আর একটু নুন দিয়ে ম্যারিনেশন করে রাখি, আর তারপর এতে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, একটা ডিম অ্যাড করেছি, একটু হলুদ গুঁড়ো আর একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে দেখুন আমি বেল পেপার জুলিয়ান পিসে কেটে নিয়েছি, অনিয়ন পিসেস কেটেছি, টমেটো পিসেস করে নিয়েছি। এরপরে কীভাবে বানাবো সাথে থাকুন আর দেখতে থাকুন আমার সারাদিনের ব্লগ আছে। তেলটা গরম হয়ে গেছিলো দেখুন, সেই জন্য আমি কিন্তু চিকেন পিসেসগুলো ছেড়ে দিয়েছিলাম, একদিকটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, আমি জাস্ট উল্টে দেবো। এরকম করে আমি সবগুলোকে ভেজে নিয়ে তুলে নেবো, তারপরে গ্রেভিটা তৈরি করবো। তো সাথে থাকুন আর আমার আজকে সারাদিনের ব্লগটা দেখে থাকুন। সো ফ্রেন্ডস, আমার কিন্তু ক্রিস্পি চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিয়েছি, আর সেই তেলেই কিন্তু আমি সমস্ত ভেজিটেবলসগুলো ফ্রাই করতে দিয়েছি, দেখাচ্ছি কীভাবে করছি। সো ফ্রেন্ডস, দেখুন আমি কিন্তু ওই তেলের মধ্যেই ফ্রাইগুলো তুলে নিয়ে, যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে কিন্তু সমস্ত ভেজিটেবলসগুলো ফ্রাই করতে দিয়ে দিয়েছি। এটা যখন একটু ফ্রাই ফ্রাই হয়ে আসবে তখন আমি সমস্ত সসগুলো অ্যাড করবো, আর রেড চিলি পাউডার অ্যাড করবো, সল্ট অ্যাড করবো, সুগার একটু অ্যাড করবো, তারপরে কীভাবে গ্রেভিটার থিকেন হবে সবটাই দেখাচ্ছি, সাথে থাকুন আর দেখতে পাবেন।
আমি এখানে যে মশলাগুলো অ্যাড করছি সেখানে হচ্ছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি মরিচ আর একটু সুগার অ্যাড করেছি। এবার এটাকে ভালো করে ফ্রাই করব, তারপরে সসগুলো অ্যাড করব। টমেটো সস, টমেটো সস একটু অল্প অ্যাড করব, যেহেতু টমেটো দিয়েছি। সোয়া সস অ্যাড করব আর চিলি সস অ্যাড করব। তো সাথে থাকো আর দেখতে থাকো। সো ফ্রেন্ডস, দেখুন আমার কিন্তু অলমোস্ট হয়ে এসছে। আমি চিকেন পিসেসগুলো দিয়ে দিয়েছি। গ্রেভিটা জাস্ট একটু থিকেন হবে, থিকেন হলেই আমি কিন্তু নামিয়ে ফেলবো, আমার ক্রিস্পি চিকেন রেডি হয়ে যাবে। ফাইনালি কীরকম হলো দেখাবো।